দেশে করোনায় মৃত্যু বেড়েছে, তবে কমেছে শনাক্তের হার ও সংখ্যা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,801 জন। 24 ঘণ্টায় 16,088 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন 243 জন। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,66,907 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.77, শনাক্তের হার 1.51 এবং সুস্থতা হার 97.65%। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রামে 4, খুলনায় 1, বরিশালে 1 ও ময়মনসিংহ বিভাগে 1 জন।